রাজধানীর প্রতিটি শপিং মলে ভিড় লেগেছে ক্রেতাদের। সকাল থেকে মধ্যরাত অবধি মার্কেটে ভিড়ই কমছে না। ক্রেতাদের এমন ভিড়ে খুশি বিক্রেতারাও। সব থেকে বেশি বেচা বিক্রি চলছে তৈরি পোশাকের দোকানগুলোতে। ব্র্যান্ডের শোরুমগুলো অনেক দিন পর ফিরে পেয়েছে প্রাণ। তবে বিক্রেতারা বলেছেন, শেষ দিকের বিক্রি বাড়লে লকডাউনে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের আর মাত্র কদিন বাকি, তাই তো করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেও থেমে নেই ঈদ কেনাকাটা। শপিং মল কিংবা ফুটপাথ সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাড়তে ভিড় এড়াতে রাজধানীর শপিং মলগুলোতে দিনের শুরুতেই কেনাকাটা করতে এসেছেন অনেকেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়ে কয়েক গুণ। শিশু ও মেয়েদের পোশাকের দোকানগুলোতে ক্রেতা সমাগম বেশ। পিছিয়ে নেই ছেলেদের পোশাকের দোকানগুলো। প্রায় প্রতিটি দোকানই রয়েছে বেচাকেনার ব্যস্ততা। ক্রেতারা বলছেন, করোনার এই সময়ে অর্থ সংকটে আছেন অনেকেই, তবুও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন তারা। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে বেরোনোটাই একটু রিস্কি। তারপরও ছেলে মেয়ের একদম যেটা না নিলেই হয়, সামান্যটুকু করছে যেন আমরা মিলেমিশে এইটুকু পালন করতে পারি। পরিবারের সবার জন্য কেনাকাটা শেষ, আপাতত আজকে মুন্সিগঞ্জ চলে যাবো, সো সেই জন্য আমার নিজের জন্য একটু কেনাকাটা করলাম। ড্রেস কেনা হলো, জুতা কেনা হলো, অনেক ভালো শপিং হলো। নতুন পোশাকে ঈদ আনন্দ উপভোগ করতে বাবা মায়ের হাত ধরে মার্কেটে এসেছেন শিশুরাও। পাঞ্জাবি, পায়জামা, কাপড়, জুতা। আমি আমার গেঞ্জি প্যান্ট কিনতে আসছি ঈদের জন্য। ঈদে কেনাকাটা করতে এজন্যই এসেছি। সামনে বিক্রি আরো বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। শেষ দিকে বিক্রি বাড়লে লকডাউনের বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলেও জানান বিক্রেতারা। দেখা যাচ্ছে টুকটাক মার্কেটে লোকজন, কিন্তু বিক্রি কেনা নাই। আলহামদুলিল্লাহ, মানে গত বছর তো অ্যাকচুয়ালি মার্কেটটা বন্ধ ছিল, এর জন্য এবার একটু কাস্টমার পাওয়া যাচ্ছে। করোনার কারণে এখন অবস্থা তেমন একটা ভালো না। আশা করছি আমাদের ক্ষতিটা পোষায় নেওয়া যতটুকু সম্ভব হয়। শপিং মলে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা বেড়েছে। বারবার মাইকিং করেও সতর্ক করা হচ্ছে ক্রেতা সাধারণকে। শপিং মলে অবস্থানকালে সর্বদা মাস্ক পরিধান করুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে করোনা মুক্ত থাকতে সহায়তা করুন। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।